আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2023 সালে এসে ভিপি নূরের সাথে জামাত শিবিরের এ কেমন সম্পর্ক, অনেক রহস্য স্পষ্ট হচ্ছে। 21-1-23 বিদেশ থেকে আসার পর নূর কেন বারবার জামাত শিবির কথা বলছেন, একটা রহস্য বুঝতে হবে। বাংলাদেশে নন জামাত শিবির যারা, এমনকি ইসলামপন্থী আলেম ওলামা, একসময় জামাতের সাথে ভালো সম্পর্ক ছিল 2001 থেকে 2006 পর্যন্ত, এমনকি 2008-2010 পর্যন্ত, এরকম অনেক দলও 2023 সালের এই মুহূর্তে দাঁড়িয়ে জামাতের সাথে সম্পর্ক এটা তারা সামনে আনতে চাচ্ছে না, স্কিপ করার চেষ্টা করছে। সাংবাদিকরা বা কোথাও যদি প্রশ্নের মুখোমুখি হয় জামাত ইস্যুতে, অ্যাজ মাচ অ্যাজ পসিবল তারা এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু নুরুল হক নূর, তিনি কিন্তু বারবার তার কথাবার্তা ইন্টেনশনাল এবং তিনি না বুঝে বকবক করেন এটা মনে করার কোনো কারণ নেই। শিক্ষিত ছেলে, মেধাবী ছেলে, হিসাব নিকাশ করেই কথা বলেন। হ্যাঁ, কখনো কখনো কিছু এক্সাজারেশন আছে এবং সেটা তিনি নিজেই বলেন যে এটা জনগণকে উত্তেজিত করার জন্য বা বিশেষ উদ্দেশ্যে বলে। সব কিছু প্রি প্ল্যান্ড ইন্টেনশনাল কথা। বারবার জামাত শিবির কথা বলছেন এবং হজ করে দেশে আসার পর ইসলামিক পরিভাষাগুলো ব্যবহারের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে, এটারও রহস্য রয়েছে। যেমন আমি জানি না যে বক্তব্যটা কবে, আমি এখন যেটা বিশ্লেষণ করব হয়তো বা আগের, আমি বিশ্লেষণ করছি 21 তারিখ। সেখানে বক্তব্যের মধ্যে অনেকগুলো সরই পরিভাষা তিনি ব্যবহার করেছেন, এগুলো 2022 সালেও তার মুখে তেমন শোনা যায়নি। এগুলো রহস্য বোঝা দরকার। যেমন দিন, খেদমত, লানত, আল্লাহর খাদেম, কোরআনের খাদেম, নাজিল, আবার আলেম ওলামাদের নাম তো বলছেন, ইত্যাদি ইত্যাদি। এখন জামাতের সাথে সম্পর্কটা কেমন, এটা তো জামাতের লোকজনেরও, বিশেষ করে নেটিজেন যারা অনলাইন সাপোর্টার জামাত শিবিরের বা তরুণ প্রজন্মের, তাদের মনের মধ্যে একটা প্রশ্ন যে এই ভিপি নূরের মতো, তাদের অনেকের কাছে কিন্তু নায়ক ভিপি নূর ক্যারিশমেটিক ফিগার, এর সাথে তাদের কেমন সম্পর্ক, মানে জামাত শিবিরের কেমন সম্পর্ক, জামাত শিবিরের অনেকেরও এটা প্রশ্ন। এটা একটু আমি ক্লারিফাই করার চেষ্টা করবো নূরের একটা বক্তব্য বিশ্লেষণ করার অংশ হিসাবে। তিনি বলছেন জামাতের সাথে সম্পর্ক একটা জিনিস দেখেন, আমি তার বক্তব্য মোটামুটি তিনি যেভাবে বলছেন সেভাবেই বলার চেষ্টা করেছি, একটু তার বড় বক্তব্যগুলো আমি সংক্ষেপ করছি আর কি, তার বক্তব্যটা সামারাইজ করে উপস্থাপন করছি। দেখেন নূর বলছেন যে জামাত তো ওইভাবে বাংলাদেশে মানে বর্তমানে বাংলাদেশে প্রকাশ্য রাজনীতি করতে পারছে না, রাস্তায় নামলেই পুলিশ তাদের উপর হামলা করছে, গ্রেপ্তার করছে। এই কথাটা কিন্তু জামাতেরই মনের কথা। এখন জামাতের রাজনীতি ব্যাখ্যা করতে গিয়ে এইভাবে নন জামাত কেউ কিন্তু সহজে বলে না, জামাতের কোনো এরকম বন্ধু নেই যারা বলে যে না জামাতকে তো রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, দাঁড়াতে দিচ্ছে না, রাস্তায় নামলেই গ্রেপ্তার করছে, নূর বলছেন। আর এই কথার কারণেই কিন্তু জামাত শিবিরের লোকজনের, তরুণ প্রজন্মের মধ্যে একটা বিশেষ আগ্রহ নূর সম্পর্কে জানার। অফিসিয়ালি জামাতের সাথে নূরের কোনো সম্পর্ক আছে কি, নূরের সাথে সম্পর্ক থাকা মিন্স নূরের দলের সাথে সম্পর্ক থাকা, কারণ নূরেই এই গণঅধিকার পরিষদের ডিফ্যাক্টো লিডার বলে আমরা মনে করি। দ্বিতীয়ত নূর বলছেন জামাতের নিবন্ধনও নাই, জামাত কিন্তু ওই অর্থে রাজনীতির মাঠে তেমন আলোচনায়ও নেই, কিন্তু সরকার তাদেরকে আলোচনায় রাখছে। এখন এটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করছি, জামাত ওই অর্থে রাজনীতিতে আলোচনায় নাই কথাটা ঠিক নয়। জামাত চুপ করে থাকলেও সেটা নিয়ে গবেষণা হয় যে চুপ কেন, মাঠে নামলেও সেটা নিয়ে গবেষণা হয়, মাঠে না নামলেও গবেষণা হয়। জামাত সবসময় আলোচনায় আছে, বিরোধী দলীয় রাজনীতি বা টোটাল রাজনীতিতে জামাত একটা অ্যাক্টর, তাদের চুপ থাকাটাও রাজনীতির আলোচ্য বিষয়। হ্যাঁ, মাঠে যেরকম থাকার কথা, যেমন বড় সমাবেশ করার কথা, গণসমাবেশ, মাইক বাজিয়ে ঘন্টার ঘন্টা প্রোগ্রাম, এগুলো নাই এটা ঠিক, কিন্তু কিন্তু আলোচনায় আছে, আলোচনায় নাই এই কথাটা ঠিক নয়, আলোচনায় আছে, কিন্তু সরকার তাদেরকে আলোচনায় রাখছে এ কথাটাও ঠিক নয়। সরকার তাদেরকে আলোচনায় রেখেছে বিষয়টা এরকমও নয়, তারা সমহিমায় আলোচনায় আছে, জামাতে একটা শক্তি এ কারণে তারা সবসময় আলোচনায় থাকবে, সরকার রেখেছে সেটা নয়, মিডিয়ার মাধ্যমে, এজেন্সির মাধ্যমে, এর মানে সরকার মিডিয়ার মাধ্যমে, এজেন্সির মাধ্যমে আলোচনায় রেখেছে, না এটার সাথে আমি একমত নই। মিডিয়ায় তো জামাতকে তেমন কাভারেজ দেওয়া হয় না, ইতিবাচক নিউজ তো হয়ই না, নেতিবাচক নিউজও খুব কম, তাহলে কীভাবে জামাতকে আলোচনায় রেখেছে মিডিয়ার মাধ্যমে, না এজেন্সির মাধ্যমে এরকম কোনো তথ্য তো আমরা দেখি না কোথাও, এটাও তো হয়তো বা নূর ব্যক্তিগতভাবে বলেছে, কিন্তু বাস্তবে সোশ্যাল মিডিয়ার কারণে, জামাতের একটা ব্যাপক মজলুম সেমফেতির কারণে এবং তাদের একটা বিশাল জনসমর্থনের কারণে, যে জনসমর্থনটা এখন টেসিট, এর মানে বলতে পারছে না কিন্তু সমর্থন রয়েছে,
তারা রাজনীতি করতে পারছে না কিন্তু ভালোবাসা রয়েছে জামাতের প্রতি, এই কারণে সোশ্যাল মিডিয়ার সুযোগ কাজে লাগিয়ে জামাত আলোচনায় রয়েছে বলে আমি মনে করি। এটা সরকার যে ইন্টেনশন রেখেছে সেটার সাথে একমত নই। এরপরে নূর বলছেন যে জামাতের রাজনৈতিক অবস্থান বা শক্তি কতটুকু আছে বা না আছে সেটা আমার কাছে বিবেচ্য বিষয় নয়। এ কথাটা তো ঠিক না, অবশ্যই অবশ্যই বিবেচ্য বিষয়। জামাতের রাজনৈতিক শক্তি আছে বা নাই কি এগুলোর উপর বিরোধী দলের রাজনীতির গতি প্রকৃতি নির্ভর করে, সরকারের টিকে থাকা অনেক কিছু নির্ভর করে, নূরদের অনেক কিছু নির্ভর করে। আর এই কারণেই তো নূর এ বিষয়ে আলোচনা করছেন, সাংবাদিকরা প্রশ্ন করছে, তিনি বারবার বিদেশ থেকে আসার পর জামাতের নাম আমিরে জামাত এটা অনেকবার বলেছেন। এত অল্প সময়ের মধ্যে এত বেশিবার জামাত শিবিরের নাম নিকট অতীতে এই 2022 সালে বা 2021 সালে নূর বলেছেন এটা আমি শুনিনি। অথচ নূরদেরকে কিন্তু শিবির ট্যাগ দেওয়া হয়েছে, অনেক কিছুই বলা হয়েছে। অতএব জামাত কতটুকু আছে বা নাই এগুলো বিবেচ্য বিষয় না, এটাও ঠিক নয়, এটা নূর এমনিতে বলেছে। নূর আরও বলছেন যে জামাতের সাথে কিন্তু আমার কোনো শত্রুতা নাই, বিদ্বেষও নাই। তাহলে এই 2023 সালে এসে দাঁড়িয়ে জামাতের সাথে নূরের সম্পর্ক কেমন? একটা সম্পর্ক হচ্ছে অ্যাকর্ডিং টু নূর, আমি বলছি না যে জামাতের পক্ষ থেকে কী বলা হয়েছে, যে শত্রুতাও নাই বিদ্বেষও নাই, কিন্তু জামাতের পক্ষে কথা বলে, এটার রহস্যটা কি এগুলোই আমি শেষে আলোচনা করব। এরপরে নূর আরও বলছেন এই দেশে জামাত একটা সুসংগঠিত দল, মানে এটা এই কথাটা বলেছেন মূলত এই পার্শ্ববর্তী কয়েকটা দেশের প্রেসক্রিপশনে সরকার জামাতকে কেন দমন পীড়ন করছেন এটা ব্যাখ্যা করছেন, যে এদেশে জামাত একটা সুসংগঠিত দল, আর্থিকভাবে রাজনৈতিকভাবে বুদ্ধিভিত্তিকভাবেও সুসংগঠিত। মানে জামাত যে বুদ্ধিভিত্তিক রাজনীতি করে বুদ্ধিভিত্তিকভাবেও যে সুসংগঠিত এই বিষয়টা কিন্তু নূর স্বীকার করেছেন, রাইট? এবং তারপরে ওই পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশন অনুযায়ী ইসলামকে আঘাত করতে হলে জামাতের মতো দলগুলো সংগঠনকে আঘাত করতে হবে। এবং এরই অংশ হিসেবে নূরুর ভাষ্য আমি সামারাইজ করে শোনাচ্ছি, যুদ্ধাপরাধীদের বিচারের নামে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, এগুলো পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে, এটা নূর বলছেন। এখন এবং আরও কিছু কথা আছে বুঝতে সুবিধা হবে। নূর আরও বলছেন এই গণজাগরণ মঞ্চে, কথিত গণজাগরণ মঞ্চ বলেছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রী ট্রাক ভরে বিরিয়ানি খাবার লোক পাঠিয়েছে এগুলো বলছেন, ঢালাওভাবে জামাত নেতাদের যে ফাঁসি দেয়া এটাকে উদ্দেশ্য প্রণোদিত বলছেন নূর, এই বিচারের ঘাবলা আছে তার ভাষায় একথা বলছেন এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের রেফারেন্স দিয়ে বলেছেন, মানে আন্তর্জাতিক মানের হয়নি, বিচার নিরপেক্ষ হয়নি, অন্যায় করা হয়েছে, এই ধরনের শব্দ ব্যবহার করেছেন। কারণ এই লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ, জামাতের সাথে নূরের সম্পর্ক বা 2023 সালে নতুন কোনো আকিদা কিনা। যেমন জামাতের পক্ষে অনেকেই কথা বলবে, অনেক উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু এই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বা এই সব বিষয় নিয়ে কিন্তু বিএনপির মতো দলও জামাতের পক্ষে কখনো ডিফেন্ড করেনি। কিন্তু নূর কিন্তু অনেকটা জামাতের ভাষাই যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে একটা মতামত দিয়েছে, মানে এটা স্বচ্ছ হয়নি, আন্তর্জাতিক মানের হয়নি, সেম কথা বলেছে। এর মানে জামাতের পক্ষে যতটুকু নূর বলেছে, যেসব স্পর্শকতার বিষয় নিয়েও নূর কথা বলেছে, এটা কিন্তু অনেকেই বলতে পারে না। এর মানে এই সম্পর্ক আছে এটা বোঝা যায়, এবং সম্পর্কটা 2023 সালে মোটামুটি গাঢ় হচ্ছে, মানে এই ভালো সম্পর্ক হচ্ছে। এই সম্পর্কটা কি পলিটিক্যাল অফিসিয়াল রিলেশনস? না, এই যে কথাবার্তা এবং সম্পর্ক এগুলো জাস্ট অনলাইন, অনলাইনের মধ্যে সীমাবদ্ধ। নূর বলছেন এটাও অনলাইনে জামাত শিবিরের লোকজন শুনছে এবং এর মধ্য দিয়ে জামাত শিবিরের লোকজন অনলাইনেই খুশি হচ্ছে, কিন্তু বাস্তবে কারোর সাথে যোগাযোগ আছে, একজন আরেকজনকে দাওয়াত দেওয়া, মিটিং করা, এরকম কোনো কিছু আছে বলে আমি মনে করি না। তার প্রমাণ কি? এই যে গত রমজানেও নূরদের দল বড় ইফতার পার্টি করেছে, সব দলকে দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু জামাতকে দাওয়াত দেয়নি। হ্যাঁ, জামাতের শামীম সাঈদি এসেছিল কিন্তু তাকে ওইভাবে কিন্তু সংগঠনের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়নি, ওরা যেটা বলেছে যে কথার কথা তাকে বলেছিল। কিন্তু আরও অনেকগুলো প্রোগ্রামে সব দলকে দাওয়াত দেওয়া হলেও নূরেরা কিন্তু জামাতকে স্কিপ করেছে। এখন জামাত বিষয়ে নূর বারবার বলছে, সম্পর্ক ভালো পক্ষে বলছে, এটা দেখানোর চেষ্টা করছে। এটা অনলাইনে যেহেতু জামাতের কোনো এজেন্ডা নেই বর্তমানে, এর মানে জামাতের লোকজনের সমর্থকদের অনেক আছে সমর্থক, কিন্তু তারা রাজনীতি করার মতো উপাদান পাচ্ছে না, কাউকে লাইক কমেন্ট বা কোনো কন্টেন্ট শেয়ার করার মতো বিষয় পাচ্ছে না। এখন নূরদের বিভিন্ন কথাবার্তা বা এগুলো তাদের ভালো লাগে, আর সেই বিষয়টা নূর উপলব্ধি করেই এই কথাগুলো বলছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই নূরকে তো আমিই বলেছি এবং সেটা নূর করছেন, যে ইমরান খান যদি হতে চায় বাংলাদেশের তাহলে ইসলামপন্থীদের নিয়ে কাজ করতে হবে, তাদের ব্লকে রাজনীতি করতে হবে,
তাদের প্রশংসা করতে হবে, তাদের সাথে ইন্টারাকশন করতে হবে। তার অংশ হিসেবে হয়তোবা 2023 সালে এসে হজ করে এসে একটু ইসলামী ভাব এবং ইসলামপন্থীদের নিয়ে, জামাত শিবির নিয়ে বেশি বেশি কথা বলছেন। দিন যত সামনে যাবে অনেক রহস্য স্পষ্ট হবে, জামাত শিবিরের পক্ষে, অন্যান্য ইসলামী দলের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে আরও বেশি কথা বলবে অতীতের যে কোনো সময়ের চেয়ে নূর, এবং এদের সাথে মিশবে বেশি, এই গণতন্ত্র মঞ্চের সাথে আরও বেশি দূরত্ব বা তাদের আরও ক্রিটিক করবে, এটাই অনেক এরকম অনেক কিছু স্পষ্ট হচ্ছে বলে আমি দেখি। এবং নূর কিন্তু এগুলো নিজেই বলছেন এবং অনেকটা খোলামেলাভাবেই বলছেন। যাই হোক, নূরের যে দীর্ঘমেয়াদী লক্ষ্য উদ্দেশ্য, বাংলাদেশের ইমরান খান হতে চায়, একটা উম্মা কনসেপ্ট বা ইসলামিক জাতীয়তাবাদ বা এই বিষয় নিয়ে কাজ করতে চায়, অথবা মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদের যে কনসেপ্ট, এরদোগানের যে কনসেপ্ট, এগুলো ধারণ করতে চায়, মানে এগুলো ধারণ করতে হলে ইসলামপন্থী দল, ইসলামী রাজনীতি বা এগুলো নিয়ে এভাবেই বলতে হবে, তার অংশ হিসেবে এগুলো বলছে। এইসব রহস্য স্পষ্ট হচ্ছে বলে আমি মনে করি 21-23।